Look at this cake. Aras. Din shuru hoy emne PR diye. Shoot korte jawar kotha bar ekhon jacchi. Ei sob korbo. Ami chobi tulbo dekhi. I literally have 3 shoots today and ami egula niye ekhon struggle korchhi. Dui ta na chobi dui. Dress er photo shoot ache. একটু ছবি তুলে দাও তো এটাকে নিয়ে আমার সাথে গরম লাগতেছে ফ্যান্স আরো সরি হিমেল শুনো লাইট তো এদিকে আমি কি এখানে ইয়ে করবো কিসের কি না পর্দাটা এই পর্দা ঠিক করে রেডি 3 2 1 ওকে ডান আরো আরো দুইটা পিয়ার আছে আরো চারটা পিয়ার আছে ওগুলো নিয়ে আসো আমি ওগুলো ছুঁই দিই এখন না তুলে রাখতে পারো তো ওগুলো এখন না ছড়ে আল্লাহ আমি বলে ছড়বে হ্যাঁ ছড়ে যাও কি অবস্থা আমি তো এটা ছড়বি আমি তো তুলছি এগুলা ও তো বলে টাইম ওয়েস্ট করতেছেন ও হ্যাঁ হ্যাঁ আসো তুলে দি কেন তুমি ভেজাইল না মাইকটা আনছো আজকে লাইফ ইজি করতে চাই ওয়্যারলেস মাইক দিয়ে দিছি অডিও ক্লিয়ার হবে ও লাগাইতে চাইছি না দেখি তো দেখো ট্রাই কর এটা এখানে লাগাই তারপরে হিজাবের ভিতরে লাগাও তারপরে কি বলো এটা কোনো ভাবে ঢুকাই দাও হ্যাঁ ঢুকাই রেখে দিবা কি বলো এটা কি বললা তুমি এটা আমি তো ছোট করে দিছি সমস্যা নাই না আচ্ছা আমরা এটা আমার আসলে অনেক কষ্ট হয়েছে তাহলে শুধু এটা লাগো হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ শুধু এটা লাগো কেকটা কেটে যাই হ্যাপি বার্থডে করে দিই আচ্ছা তিনটা ভিডিও কেমনে শুট করব আমি বুঝতেছি না দিস ইজ জাস্ট অ্যানাদার ডে ইন লাইফ সকাল কিন্তু এখন হয়নি সকাল হইছে ভোর ভোরবেলা দুইটা ক্লাস করে ভোর মানে সকাল 8টা সো অত ভোর না আবার সকাল 8টা তাই না ফাইজা আচ্ছা আমি এটা কাটি কাট ভিডিও কর না একটা এই যে ভিডিও হচ্ছে আমিও করতেছি মানে আই মিন দুইটা হচ্ছে ভিডিও হ্যাপি বার্থডে টু মি কাটো কেমন স্টার্ট ভিডিও ভালো হচ্ছে তো পাঠাই তো ও পেজে আপলোড দিবে তাহলে এই সেটটা করো আগে বল মানে 1 2 3 হ্যাপি বার্থডে টু মি কে বলে না বার্থডে টু মি কারণ আমার বার্থডে না এই যে শেষ ভাই কাজ শেষ নাও নিয়ে যাও চল সব তোমার এনে কি এটা হাতুড়ি এটা তোমার বাইরেবো ও এটা দেন ভাঙ ও ও রাইট স্মার্ট আছে ছেলেটা বুঝে ভাই সেই এটা তাই নাকি হ্যালো দাঁড়ো দেখতেছি তোমার যেটা ইচ্ছা তুমি খাও তুমি কেক খেতে চাও কেক কেটে দেব বলো সমস্যা নাই না না খাবো না কে খাবে ভাই এগুলা বলো না এই যে হিমেল আছে শুরু কর তো অডিও চেক দাও তো কথা বলো তোমরা ভিডিও বানাবে বলো আজকে তিনটা ভিডিও ভাই নড়াচড়া করো তুমি এগুলো করো না ওকে শুরু করে তোমার নরমাল টোনে কথা বল হ্যালো আমি তো মানে ইন্ট্রো দাও সবে তো বেশি জোরে বল ওইটাই বল হে গাইস ওমা ঠিক আছে খালি খালি লাগতেছে এটার জন্য কি করব সাবর পেশেন্স বো মেরে পাস নেহি হ্যায় দাঁড়াও সব ঠিকঠাক 60 ফ্রেম ফরম্যাট ডি নাই ওকে আমার আরো চারটা পিয়ার আসছে চারটা পিয়ারের সাথে আরো চারটা গিফট আসছে আমি অর্ডার দিলে গিফট পাই
And 3, 2, 1. Hey guys, Assalamualaikum. This is Faiza and welcome back to another brand new video. ওটা একটা লাইন দিয়ে তারপর এড করো। মাছের গন্ধ হতে থেকে আসে? মাছ থেকে। হ্যাঁ, রেডি? আজকে আমি যদি কোনো জায়গায় আটকা যাই। ও বাই দ্য ওয়ে, আমার মানে বিকল টাকা নেই কিন্তু 30 টাকা আছে। তোমার আরো বেশি আছে আমার। তোমার টাকাগুলো আমারে দিয়ে দাও। আমি তোমার টাকা ক্যামেরা পিছনে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা। পানি নিয়ে নাও। পানি নিতে হবে। সারা দিন বাইরে। এই রকম একটা বোতলে পানি নাও যাই তো। সারা দিন বাইরে থাকবো যেহেতু। আর বোতল নিয়ে আসি। ও ও। ও কালকে আবার আমার সিলেট যেতে হবে। জীবনটা কষ্টের। ও কালকে তো চলে যাবে, কি খাবে? তুমি খাই ফেলবে আজকে? এটাতে কোনো ডাউট আছে? বলে যাইতেছ না? একসাথে চলতেছে ওইটা আমার কাছে নরমালি লাগে, তেমন যে ও মাই গড কি করবো, আল্লাহ না এইভাবে না ওইভাবে, এটা হয় না। ওইটা সাইড থেকে বলতেছে খেলা হবে খেলা হবে। এই চুপ থাকো। আচ্ছা ঠিক আছে বলো তো, আমাদের ফার্স্ট চ্যালেঞ্জটা হবে আমাদের জায়গা মতো ঠিক মতো পৌঁছানো। তুমি? আচ্ছা ঠিক আছে, সমস্যা এটাই তো, ঠিকই তো আছে। আমি ওখানে কাট করে ইয়ে দিয়ে দিব, আমি যেটা নিচ্ছি ওটা। আচ্ছা ঠিক আছে, নিউ মার্কেট যাব। নিউ মার্কেট গেলে আর বাকি সব হবে না, ধরো খালি নিউ মার্কেটই যাব। বাকি সব হবে না কেন? ওখানে তুমি আধা ঘন্টা কাজ, যাইতে যে দেড় ঘন্টা লাগবে আসতে। ওই শুট তো রাতে করতে হবে, এটা তোমার এমনিও জানা। না, ফুড রিভিউ আমি রাতে করব, কিন্তু আমি তো ড্রেসের শুট আর করতে পারবো না দিনের বেলা, যাইতে যেতে তো রাত হয়ে যাবে। এর জন্য রেডি হইছি আমি, ভিডিও করলে এত ইয়ে করি সাজি জীবন অসাজি। তাও চেষ্টা করব বারবার এটা হাইলাইট করলে হয় কি জিনিসটা। খুব বারবার আমি রাখবো না। হ্যাঁ ঠিক আছে, দাও সাজি বলি, দাও দাও বলি। আরে দেও, বলতেছি সমস্যা নাই। কালকে আমি কারণ ছাড়া চারটা জুতা অর্ডার করছি। আমি যখন ডিপ্রেস থাকি আমি জুতা আর ব্যাগ অর্ডার করি। আজকে একটা ব্যাগ আসবে। তুমি করতে না, আমি করছি, আমি দিছি। হ্যাঁ মানে আমি একটু কনফিউজ থাকি তাও, যে করব কি করব না। তারপর এরকম করতে গিয়ে দেখা যায় আমি অনেক কিছু ফাইনাল করি, হ্যাঁ এটা অর্ডার দিব দরকার জিনিসটা, আর পরে আর টাইম পাই না। তো পরে আজ কালকে রাতে সাদি ছিল দেখে ও জোর করে করাইছে। চারটা কেন সাবি? তোমার পছন্দ হয়েছে চারটা তাই? তাকে গুলো দাও আমার জন্য। থাক আবার আসবো। এমনি আমার টাকাগুলো শেষ হয়ে। হ্যাঁ হ্যাঁ, বাম দিক দিয়ে বের হয়েছে। বের হয়েছে কয়টায়? 3:33। এই ক্লাস থাকলে সকালে এই ঝামেলা, ক্লাসে শেষ হয়ে 12:30, এরপরে নাস্তা খাবো, এরপরে রেডি হবো। নিউ জেনারেশন প্রবলেমস, ক্লাসিক সমস্যা। আসলে ক্লাসটা করতে ইচ্ছা করে না। আমি বলছি একবার আমার করতে ইচ্ছা করে না, পড়াশোনা করতে খুব ভালো। হ্যাঁ এটা ট্রু, এটা ও মানতে। আনলাইক মি, আনলাইক ওর ভালো লাগে না, বাট আমার পড়াশোনা করতে। আসলে ভিডিও কিন্তু সবাই মনে করে যে ভিডিওটা দেখতেছি, এটা মনে হয় যে যতক্ষণ লাগছে শুট করতে অতটুকুই টাইম লাগে, তারপরে বাসে এসে আপলোড দিয়ে দেওয়া যায় বা ওখানে বসে আপলোড দিয়ে দেওয়া যায়। বাট ভিডিও এডিটের কথা তো আসেই, কিন্তু ফার্স্টে ওইটা নিয়ে আগে চিন্তা করতে হয় যে কন্টেন্টটা আগে কী হবে। কন্টেন্ট নিয়ে চিন্তা করতেও টাইম লাগে। এখন এটা ডিপেন্ড করে যে আমার কতটুকু টাইম আছে ভিডিওটা আপলোড দেওয়ার মতো, কিছু ডেডলাইন থাকে। তো যদি আমার কালকে ভিডিও মানে শ্যুট করতে হয়, আমার হাতে 5 মিনিটের মধ্যেই আমার কন্টেন্ট আইডিয়া বের করতে হয়। এরপরে ভিডিও শ্যুট করতে ধরেন আজকের যেমন ভিডিওটা সারাদিন লাগতেছে, এটার মাঝখানে আরেকটা ভিডিও শ্যুট করব। সো একটা ফুড রিভিউ শ্যুট করতে 2-3 ঘন্টা ম্যাক্স, আর এই যে আজকে যেমন সারাদিনের ভিডিওটা তো সারাদিনই লাগতেছে, এরপরে তো সাদিক। এডিটটা আসলে ম্যাটার করে, এডিটটা ডিপেন্ড করে আমার মুডের উপর। আমার যদি মনে হয় যে ফাটাফাটি আইডিয়া মানে একদম এটা এখনই দিতে হবে, তাহলে উই পোস্ট ইট আর 2-3 ঘন্টার মধ্যে এডিট করে ছেড়ে দিই। বাট ইউজুয়ালি ইট টেকস অ্যাবাউট আ ডে, সব মিলাই যদি আওয়ার্স কাউন্ট করা হয় তাহলে একদিন 2 দিন সময় লাগে একটা ভিডিও শ্যুট করে এডিট করতে, যদি আমরা রাশ করে করি। বা ট্রাভেল ভিডিও যেগুলো আমরা রিসেন্টলি করতেছি ওগুলো একটু সময় লাগে, কারণ ওগুলো অনেক ফুটেজ থাকে, মোটামুটি সারাদিন আপনার শ্যুটেই যায়, আর আরও 2-3 দিন লাগে এডিট করতে। সো ইটস ইজি
আবার হার্ড ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কন্টেন্ট ইউ আর মেকিং। আজকের ভিডিও যেমন আজকে আমরা তিনটা ভিডিও একসাথে শ্যুট করতেছি, দুইটা ভিডিও শ্যুট করতেছি, একটা ফটো শ্যুট করতেছি, টোটাল প্রসেসিং করতে আই থিঙ্ক অ্যারাউন্ড ফাইভ টু সিক্স ডেজ লাগবে। ইয়া দ্যাটস অ্যাবাউট ইট। বাট অনেকে মনে করে আমরা যেমন কক্সবাজার লাস্ট টাইম ডিসেম্বরে গিয়ে আসছি অ্যান্ড আরেকবার এই যে রিসেন্টলি আরেকবার গেলাম, তো যাওয়ার আগে আমরা ডিসেম্বরে একটা ভিডিও আপলোড করছিলাম, তো অনেকে দেখে বল হ্যাঁ আপু কালকে না মারমেডে ছিলেন, না ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। মারমেডের ভিডিও ডিসেম্বরে এডিট করে এখন ছাড়ছি, এখন নতুন করে আসছি। সো এটাই আর কি, একটা কন্টেন্ট বানায় শ্যুট করে এডিট করতে পোস্ট করতে টেক্স আ লট অফ টাইম এন্ড এফোর্ট। মিনিমাম যদি একদম সব কিছু বাদ দিয়ে, যে নাওয়া খাওয়া বাদ দিয়ে, সব বাদ দিয়ে যদি আমরা খালি ওইটার পিছনে একটা কন্টেন্টের পিছনে লেগে থাকি, ডেফিনেটলি আমাদের 4 দিন সময় তো লাগবেই, মানে একদম কন্টেন্ট প্ল্যান করা থেকে শুরু করে আপলোড দেওয়া পর্যন্ত। এরপরে কিন্তু কাজ শেষ না, এরপরে ওয়েন ইউ আপলোড আ ভিডিও ইউ নিড টু কনস্ট্যান্টলি রিপ্লাই পিপল, কারণ মানুষজন এত কমেন্ট করতেছে, তোমার কমেন্টে রিপ্লাই দেওয়া উচিত, ওটার জন্য কিন্তু হাতে আলাদা সময় নিয়ে করা উচিত। দেখে মনে হয় আমরা ফোনই টিপতেছি কিন্তু আসলে আমরা কাজ করতেছি। আসলে তিনটা চ্যানেল তো আমার হচ্ছে থাকতে হয় দুইটাতে, তো আমার যেমন খুদা লাগছে কন্টেন্ট প্ল্যান করতে হয়, তারপর ফাইজার কন্টেন্ট প্ল্যান করতে হয়, এরপরে ওগুলো আমার শ্যুটের মধ্যে আমার থাকতে হয়, কিন্তু সাদের কিন্তু তিনটাই মধ্যে তিনটার পিছনেই পুরো সমান খাটনি, আর একটার ভিতর আরও বেশি, যেটাতে ও নিজেই নিজেরটা করে, তারপরে ভিডিও মানে এডিট থেকে শুরু করে আপলোড থেকে শুরু করে সব। তো ম্যানেজ করাটা আসলে পুরোটাই সাদের ব্যাপার। না জিনিসটা হলো তিনটা চ্যানেল শুনতে মনে হইতেছে, বাট ইটস অ্যাকচুয়ালি তিনটা চ্যানেল, তিনটা ফেসবুক, তিনটা ইনস্টাগ্রাম, সো ইন টোটাল নয়। আর আমি এটাকে জোট বানাই দিছি বাই অ্যাডিং আ নিউ ওয়ান টিকটক, সো 10টা করে দিই। ওয়াই নট এক্স্যাক্টলি। সো জিনিসটা হলো আপলোড আমরা যেভাবে করি অ্যান্ড উই প্রেফার, সবাইকে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে কোথায় আপলোড করবো, উই অ্যাকচুয়ালি রেফার অ্যান্ড সাজেস্ট পিপল টু আপলোড ইন বোথ চ্যানেলস লাইক ফেসবুকেও অ্যান্ড ইউটিউবেও অ্যাট দ্য সেম টাইম। সো হ্যাঁ, ভিডিও আমার ডেফিনেটলি দুইভাবে এডিট করতে হচ্ছে না, বাট দুই জায়গায় যে দুইটা আপলোড হইতেছে ওইটা একটা ব্যাপার। নয়টা চ্যানেল মানে রেগুলার থাকাটা অনেক টাফ, অনেক টাফ। আর আমরা যেটা করি আপলোড দেওয়ার পর আমরা দুইজন টার্ন বাই টার্ন ইয়ে করি, কমেন্টস এর রিপ্লাই দেই, আপলোডের সময় দেখি যে কোথায় কি চলতেছে, কে কি রকম রেসপন্স করতেছে, ইটস টাফ। আর ইনস্টাগ্রাম হলো পার্সোনালি যে যারটা হ্যান্ডেল করি, বিকজ ডেফিনেটলি ওখানে পার্সোনাল টাচটা থাকতে হয়। ফুদা লাগছে আর ফাইজা যেটা ইনস্টাগ্রাম ওটা আমি করি আর সাথী ওটা করে। তো ইনস্টাগ্রামে তো আসলে ওইটা মানুষ আসলে দেখতেই আসে আমরা কি করি সারাদিন বা ওই রকম, তো ওইটা হ্যান্ডেল করাটাও এখন জিনিস একটা আলাদা ব্যাপার হয়ে গেছে, কারণ মানে আমি কখনো ভাবিনি আমাকে ইনস্টাগ্রামে এত মানুষ ফলো করবে। রিসেন্টলি 200k হয়েছে ফাইজা, হুরে, এন্ড 12k। আচ্ছা এত স্পেসিফিক হওয়ার কি দরকার ছিল, বুঝছি। সো নয়টা চ্যানেল ডেফিনেটলি ইটস হার্ড, বাট একটা টাইমে কি হয় ইট স্টার্টস টু ফিল লাইক আ রেসপন্সিবিলিটি, বিকজ এতগুলো মানুষের কাছে যখন রিচ করো অ্যান্ড ডেফিনেটলি 100 জন দেখলে হয়তো ওখান থেকে 2-5-10 জন লেটস সে 20% তোমার কথাটা মেনে ওই জায়গাটাতে যাচ্ছে বা ওই অ্যাক্টিভিটিটা করতেছে। উই আর ইনফ্লুয়েন্সিং পিপল, উই আর নট অ্যান ইনফ্লুয়েন্সার বাট উই আর ইনফ্লুয়েন্সিং পিপল টু টেক সার্টেন ডিসিশনস, তখন আমাদেরও অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয় যে আমরা কি যেই জিনিসটা করতেছি বা যে জিনিসটা দেখাইতেছি ইজ ইট অথেন্টিক, ইজ ইট অ্যাকচুয়ালি গুড ব্যাড, মানে একটা তখন ভার মনে হয় যে আচ্ছা উই হ্যাভ আ সার্টেন রেসপন্সিবিলিটি। মেইনলি জিনিসটা হচ্ছে শুধু তো একটা প্ল্যাটফর্ম না, এখানে প্রবলেমটা এটাই, যেমন যদি হয়তো আমার শুধু ইউটিউব তাহলে আমি হ্যাঁ ঠিক আছে কনস্ট্যান্টলি গিভিং টাইম দেব, বাট ফেসবুক ইনস্টাগ্রাম এক এক জায়গায় এক এক জিনিস মানুষ পছন্দ করে, ইউটিউবে মানুষ বড় ভিডিও পছন্দ করে, ফেসবুকে মানুষ ছোট ভিডিও পছন্দ করে, ইনস্টাগ্রামে মানুষ ছবি পছন্দ করে, সো আমাদের কনস্ট্যান্টলি সবই বানাতে হচ্ছে। তো এত মানুষ যখন আসলে ফলো করে তখন চাহিদাটা অনেক বেশি বেড়ে যায়, আর তখন দেখা যায় যে এক কথাবার্তা বা আমার মুভমেন্ট সব কিছুই আমার খুব বুঝে শুনে করতে হয়, আর বুঝে শুনে কি আসলে আমি খুব র থাকার চেষ্টা করি তো সব জায়গায়, তো এই জন্য আমার জন্য এত প্যারা হয় না যে স্ক্রিপ্ট বানাই না কখনো ভিডিওর জন্য বা এটা বলতে হবে, এটা আজকে আপনারা দেখবেন যে এটা আপনারা দেখতে পাবেন যে আমি যে আসলে একদম লিটারালি এক শটেই সব বলি আর আমি কোনো স্ক্রিপ্ট বানাই না, এটা দেখে যাবেন। হ্যাঁ শিওর সমস্যা। তো এত মানুষ যখন দেখে আসলে তখন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে ওঠে, হয়তো খুব খুশির জিনিস যে হ্যাঁ 1 মিলিয়ন পিপল ফলোস মি অন ইনস্টাগ্রাম না ফেসবুক, ফেসবুক 1 মিলিয়ন কিন্তু অনেক আমার জন্য, তো অনেক চলে এসেছি।
কোথায় দেখা করা যাবে আজকে দেখা হয়ে গেছে গরমের মধ্যে কটন উঠান নাই আপনি কি করলেন দেখি তো লিলন আচ্ছা না মানে ডিজাইন আমি এখন চিন্তা করতেছি এই জন্য সময় লাগতেছে আচ্ছা এগুলো কত ইয়ে সাড়ে তিন হাত আমি তো টপ বানাইলে ধরেন দুই আড়াই গজ নেই কিন্তু হাত আছে ধরেন আবার একটু অন্যরকম রেখে চলে গেল টু বি অনেস্ট আসলে এত ফলোয়ার্স বা এত মানুষের জন্য কোনো লাইফস্টাইল চেঞ্জ করতে হয় নাই কারণ আমরা সবসময় নর্মালি ছিলাম আর আমরা দেখা গেলে যে যদি আমরা একটু এক্সট্রা দেখাইতাম ভিডিওর জন্য তাহলে হয়তো আমাদের আরও কিছু দেখাতে হতো যখন মানুষ বাড়তো আরও এক্সট্রা দেখাতে হতো আরও এক্সট্রা দেখ তখন এটা একটা মানে প্রেশার পড়ে যায় তো সবসময় যা আমরা তাই দেখাইছি তো আমাদের ওই প্রেশারটা কখনো পড়ে নাই যে এতগুলো মানুষ দেখে না এটা এটা এভাবে না এটা এইভাবে সবসময় চেষ্টা করি সব কিছু বুঝে শুনে ভালোটা দেখানোর বাট লাইফস্টাইল কখনো আমাদের চেঞ্জ করতে হয় না এটা আমরা অন ক্যামেরা যেমন অফ ক্যামেরা কিন্তু এরকমই অনেকে আমার সাথে দেখা করে বলে যে আপু আপনি তো সেমই মনে হয় যে হ্যাঁ আমরা খুদা লাগছে আপুর সাথে কথা বলতেছি কোনো ব্লগার বা অন্য কারো সাথে না তো এটা খুব ভালো লাগে যে আমি সবসময় মানুষকে যেটা সবসময় দেখে সেইভাবেই তার সাথে বিহেভ করতে পারতেছি তো ওইটা খুবই ভালো লাগে ওই ওইটা খুবই ভালো একটা ফিলিংস আসে আরেকটা জিনিস আমি মেনশন করব সেটা হচ্ছে সবাই বলে আমাকে যে তোমার ইনস্টাগ্রামে এত ফলোয়ার্স তুমি তো অনেক বড় ইনফ্লুয়েন্সার আই এম নট অ্যান ইনফ্লুয়েন্সার কারণ ইনফ্লুয়েন্সার এত সহজ না যারা পরে আসলে তাদেরকে দেখলে বুঝবেন এত সুন্দর সুন্দর জিনিস বানায় আমি কখনোই দায়িত্ব নিব না আমি পারবো না দেখে তো যেটা আমি পারবো না সেটা আমি কখনো ব্লেম করবো না নিজেকে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর বাস এটাই আমি এর আগেও কিছু না পরও কিছু না ফাইজের সাথে শুট করা অনেক হেকটিক ও কখনো এক শট দুইবার দিতে চায় না সো আমার কথাও নিতে হয় বিরলও নিতে হয় অ্যাট ওয়ান গো তো কিছু মিস করলে একদম মিস ফাইজা শুট করতেছে রেয়ার সিন হিমেল লেগে পড়ো এই ছবি তুলে দাও না যত যাই দেখাই ভিডিওতে ভাত না হইলে আমার হয় না ভাই আমি এখানে একটা রেস্টুরেন্টে এসে ধানমন্ডিতে ভাত নিয়ে নিছি আর সবাই দিয়ে চামচ দিয়ে ভাত খেতেছি আমি কি হাত দিয়ে মাখা Good job, man.
খুদালাক্সের ভিডিওতে শেভ করছি আর সারা দিনে আরেকটা জিরে ভিডিও সেটা হচ্ছে ফাইজার জন্য হইতেছে ইন টোটাল তিনটা ভিডিও একদিনে শুট করতেছি ও মাঝখানে কিন্তু আমি একটা ফটো শুট করছি ড্রেসে আজকে এখন খাবো ইচ্ছা মতো পেট ভরে আসছি কারণ ফুড রিভিউ দেওয়ার সময় যে যতটুকু দেখে ক্যামেরা অতটুকুই খাই বিশ্বাস না করলে আজকে প্রুফ পাবো আর পাচ্ছি না অনেক টায়ার লাগছে পাইজা হইলো ডুয়াল নেটিভ আইওএসের মতো বুঝছো হিমেল ডুয়াল নেটিভ আইওএসের মতো একটা সার্টেন পর্যায়ে পরে আবার এনার্জি রিগেইন করে সো সারা দিন শুট করছে এখন 6টা বাজে নতুন একটা ভিডিও শুট করতে হবে দেখবা ওর ক্যামেরাটা অন করলে ওর এনার্জি চলে আসে আবার নেতায় হ্যাঁ তা আমার ক্যামেরা ছাড়া আমার এনার্জি লস করে লাভ আছে নরমালি যখন কেউ ছবি তুলতে আসে তো ফার্স্ট টাইম মনে হয় যে মানে আমাকে চিনলো কি মানে আমাকে আদৌ চিনছে কারণ আমার মধ্যে ওই জিনিসটা কখনো ছিল না যে ফেমাস হইতে হবে বা যে সবার এক মানে সবারই একটা গোল থাকে যে ভিডিও বানাবো মানুষ আমাকে চিনবে মানুষ আমাকে রাস্তাঘাটে দেখবে ডাকবে আমার ওই রকম কোনো গোল ছিল না আর এরকম ভিডিও বানাইতে বানাইতে যে আসলে মানুষ চিনবে আর আশেপাশে দিয়ে যখন যাই তেমন তখন এখানে আসার পর তো ঢুকার পরে কম বেশি অনেকজনই আমার সাথে ছবি তুলছে আর যখন তারা বলে যে আপু আপনার ভিডিও সবসময় দেখি খুব ভালো লাগে এত ভালো লাগে ভাই একটা কমেন্টও মানে একটা ফেসবুক কমেন্টও এত ভালো লাগে না যতটা একটা মানুষ সামনাসামনি বলে আর তখন তার মানে রিয়েল ফিলিংসটা বোঝা যায় আর সবচেয়ে বেশি খারাপ লাগে খারাপ না আসলে স্পেশাল লাগে বলতে গেলে যে আমার সাথে ছবি তুলতে এসে অনেকে কেঁদে দেয় মানে এই জিনিসটা খুব অবাক লাগে যে আমি এমন কী করছি আমি তো কিছুই না তো তখন দেখাচ্ছে যে অনেক আপুরা বলে যে আমি এক্সপেক্টও করি না আপনার সাথে দেখা হবে বা খুব ভালো লাগলো দেখা করে আবার আরেকটা হয় সেটা হচ্ছে ছবি তোলার সময় বেশিরভাগ মানুষ হাত কাঁপে তখন আমি বলি আমি নিজেই তুলে দিচ্ছি আপনাকে কারণ হয় কি আমিও যদি একজনকে পছন্দ করতাম তাকে ফলো করতাম সবসময় হঠাৎ একদিন তার সাথে দেখা হয়ে গেলে আমি কিন্তু নার্ভাস হব আমি এমন কিছুই করি নাই বাট তার কাছে আমার আমাকে স্পেশাল লাগে তো ওই মোমেন্টটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আর এখন না মানে অভ্যাস হয়ে গেছে যে বাইরে যাওয়ার পরে কেউ না কেউ আসবে একটু কথা বলবে একটু ছবি তুলবে এই জিনিসটা এখন অভ্যাস হয়ে গেছে আগে আগে মনে হতো যে ভয় লাগতো আমার নিজের কাছে যে আমার সাথে ছবি তুলবে আচ্ছা উনি কি মজা করতেছে নাকি বাট এখন খুবই ভালো লাগে এই জিনিসটা আর দিস ইজ আ পার্ট অফ মাই লাইফ নাও যদি বের হই এই জিনিসটা আমার থাকবে আর দিস ইজ হোয়াট মেক্স মাই ডে আমাকে রাস্তাঘাটে অনেকেই কিন্তু খুদা লাগছে বলে ডাকে আমি জানি হিমেল একটা ফুটেজ পাইছে কিনা আজকে যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম তখন একটা ভাইয়া পিছন থেকে ডাক দিল খুদা লাগছে তো এটা আগে না খুব নার্ভাস লাগছে কারণ যখন একটা মানুষ বলে খুদা লাগছে বলে ডাকে আশেপাশে সবাই না হয় আমাকে নাই চিনতে পারে তখন খুব অবাক হয়ে থাকে মেয়ের নাম খুদা লাগছে বলে হোয়াট ইজ দিস এই মেয়ের নাম কেন খুদা লাগছে ইভেন বাসেও এটা হয়েছিল বাসে বসছিলাম দুটো পিছিয়ে যাওয়ার সময় বলে গেছে আমার পাশের আঙ্কেল তাকা আছে যে বাপমা কি নাম রাখছে এটা মানে না বুঝে একটা নাম রেখে দিয়েছে খুদা লাগছে বাট এখন জিনিসটা খুব নর্মাল আর খুব স্পেশাল যে আমার নাম বাদেও আমার আইডেন্টিটিটা অন্য একটা জিনিস আর সেটা হচ্ছে খুদা লাগছে একটু ডিফারেন্ট এই গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মাইজা ফ্রম খুদা লাগছে এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে ভিডিওতে আমি চলে আসি আমার বাসার পাশে সেটা হচ্ছে মিরপুর একে মিল নিব একটা আর ফুচকা নেব বাস এই আর কিছু নেব আর ওই যে আইসক্রিম নেব আমি কত এনার্জেটিক দেখো 12 ঘন্টা হয়েছে না না 12 ঘন্টা টু বি অনেস্ট হোয়াট কিপস মি গোয়িং যদি আমাকে বলা হয় আমি আসলে ওভাবে কখনো চিন্তা করি নাই যে এটার কারণেই আমি আরও সামনে আগাবো বা কিছু বাট দ্য পজিটিভ ভাইব অ্যারাউন্ড মি আমি কিন্তু যখন থেকে ভিডিও বানাই আমার সারাউন্ডিংয়ের মানে ফ্রেন্ড ফ্যামিলি ইভেন মাই সাপোর্টার্স মাই ভিউয়ার্স বেশিরভাগই খুব মানে পজিটিভ ছিল তো ওই যে একটা ভাইব না সবসময় মানুষকে আরও ইন্সপায়ার করে যখন একটা ভালো কমেন্ট আসে একজন মানুষ বলে আপু আপনার ভিডিও দেখি এই যে দেখা হলো মানুষের সাথে সবাই ভালো বলে ওই জিনিসটা মনে হয় যে না আই হ্যাভ টু মেক ইট হোয়াট এভার হ্যাপেন্স আমি কিন্তু আসলে এত সহজ না জিনিসটা যতটা দেখায় ভিডিওতে তাও কিন্তু আমি চেষ্টা করি এখন আমি সারাদিন শ্যুট করার পরে এখন আমার একটা ফুড রিভিউ শ্যুট করতে হবে পেটে ক্ষুধা থাকুক আর না থাকুক আমার ক্ষুধা লাগছে ভিডিও শ্যুট করতেই হবে এরকম একটা জিনিস আর তখন ওই জিনিসটা নিজে থেকেই চলে আসে যে না আই হ্যাভ টু মেক ইট অ্যান্ড আই হ্যাভ টু মেক ইট ইন্টারেস্টিং আই হ্যাভ টু মেক ইট ফান কারণ লাখ লাখ কোটি কোটি মানুষ আমার ভিডিওটা দেখবে একটা আশা নিয়ে যে না এই মেয়েটা একটা ভালো কন্টেন্ট দিবে
এইটা অনেক ইম্পর্টেন্ট। আমি ওই স্যাটিসফ্যাকশনটা ফিল আপ করাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। জাস্ট একটা দিলাম, হয়ে গেল, দ্যাটস নট ইম্পর্টেন্ট, রাইট? আমার যারা আমাকে দেখে, যারা তাদের সময়টা ব্যয় করে, যাদের এমবিটা ব্যয় করে আমার পিছনে, ওইটা তো আমার মানে ওয়ার্থ ইট মনে করতে হয়। দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। আসলে এত মানুষ যখন দেখতেছে আর ভালো বলতেছে, তখন ওইটাই মনে হয় এটার জন্য হইলেও আমার থেমে থাকা উচিত। আই শুড কিপ অন মেকিং দিস ভিডিওস অ্যান্ড যতদিন পারি। হ্যাকটেক আজকে তিনটা ভিডিও শুট করছি, দুইটা সরি, বাট ফিলস লাইক তিনটা, বিকজ হিমেলও শুট করতেছি। আর এই রিভিউটা দেখতে হইলে অবশ্যই অবশ্যই গ্যালাক্সি পেজে চলে যান। আমি নিজে নিজেকে প্রমোট করতেছি, পার্টস অফ হ্যাভিং টু চ্যানেল, নিজে নিজেকে। আই ডোন্ট নিড নো ওয়ান, আই ডোন্ট নিড এনিওয়ান, উই নিড देम, উই নিড এভরিওয়ান। না না, আমার মানে আলাদা কারো থেকে সাপোর্ট না হলেও আমি নিজে নিজেকে চালা যাব। তো হিমেল আমারে জিজ্ঞেস করলো যে মানে আমার আসলে কোন টাইমে গিয়ে মনে হয় যে আর না, আর আর আমার পক্ষে পসিবল না। এখনও আমার মধ্যে এই জিনিসটা আসে নাই আলহামদুলিল্লাহ। আর আমি হচ্ছে ওই টাইপের মানুষ যে যতদিন যতক্ষণ বিজি থাকি ততক্ষণ হ্যাপি থাকি। ধরেন আমি আজকে একটা শ্যুট, এই যে সারাদিন শ্যুট করলাম, যদি কালকে তো আমার সিলেট যেতে হবে আবার, বাট যদি ধরেন কালকে আমি সারাদিন বাসায় থাকতাম, আমি তখন ডিপ্রেসড হয়ে যাই। যখন আমার হাতে কাজ না থাকে, আমি ব্যস্ত না থাকি, আমার মনে হয় যে হোয়াট এম আই ডু, মানে আমি কেন বসে আছি। জিনিসটা শুনতে খুব অবাক লাগবে, বা হয়তো মনে হতে পারে আমি মিথ্যা হতো বলতেছি, বাট আসলে না, আমি যতক্ষণ ব্যস্ত থাকি আমি এই যে স্মাইলটা আমার মধ্যে থাকে। অনেকেই বলে যে ফাইজার মুখে সবসময় হাসি খুশি থাকে, কারণ ওই যে আমি কাজ করতে থাকি আর আপনারা ওইটাই দেখেন। আমি বাসায় বসে থাকলে অনেক ডিপ্রেস থাকি ভাই। সো ওইটাই আসলে বলতে গেলে আমার কখনো এরকম হয় নাই যে না আর হচ্ছে না আমাকে, আমি আর পারবো না, আমি ব্রেক নিবো। ইভেন আমার এমনও প্ল্যান আছে যে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর তো আমি কাজ করতেছি, দুইটা চ্যানেল হ্যান্ডেল করতেছি, এখন আমি বিবিএ পড়ি, এরপরে আমি যখন এমবিএ কন্টিনিউ করবো তখন আমার ইভেন এটাও ইচ্ছা আছে একটা জব নেওয়ার এটার পাশাপাশি। সো আমার জন্য লিমিট আমি জানি না, আমি তখন হয়তো আমি বুঝতে পারবো যে আর পারতেছি না জব নিয়ে, তখন হয়তো আমি প্যারা খাবো। বাট আমার আসলে অনেক কাজ করার ইচ্ছা। আমি ওই টাইপের মেয়ে যে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কাজ করতে পছন্দ করি, আমার কোনো ফ্রেমে থাকতে ভাল লাগে না। ওয়ান্স আই এম ইন দ্য বেডরুম অ্যান্ড আম ওয়াচিং মাই নেটফ্লিক্স, তখনই আমার প্যারা লাগে যে হোয়াট এম আই ডুইং, দিস ইজ নট রাইট, বা আমি কেন আমার টাইমটাকে মানে প্রোডাক্টিভ কিছু করতেছি। তো ওইটা আমার ডিপ্রেশনের কারণ হয়ে যায়। একই জনের এক একটা, এটা অনেক বেশি বড় হয়ে গেছে না। আমি আগে রোল খাবো, তারপরে আমি মিল খাবো, এরপরে আমি ফুচকা খাবো। আসুক, যেটা আগে খাওয়ার সেটা আগে। এখানে যে বিফ সিজনিংটা, এটার দাম হচ্ছে 290 টাকা, তাই না? এই 290 টাকা, 390 আই থিঙ্ক, 390। খাইতে খাইতে হরেন হয়ে যায়। ওকে, খাইতে খাইতে না, এটা সকাল থেকে এত কাজ থাকলে, দিস ইজ ফাইজা এট হার বেস্ট বেসিক্যালি, একদম ফুল অন এফোর্ট। আমি চিটাংয়ে কি ডেলি ডেলি আসবো, আমি চিটাংয়ে আরো অনেক পরে আসবো, আর এই টাইম কখন আসবো, আমি আমার এক পা কপরে চলে গেল আমি শুট করেই যাব। আমি সাতটা ভিডিও একসাথে টানা শুট করছি সারাদিন, আমরা একদিনে সাতটা ভিডিও শুট করছি টানা। Difficulties on the job. আমি ফাঁকে ফাঁকে খেয়ে নেই মাঝে। তোমার কি মনে হয় সাথে সাথে তো তুমি ঘুরলা, সবসময় তো শুনছো, অ্যাকচুয়ালি পাশে থেকে কেমন লাগছে জিনিসটা, মানে পিছে পিছে থেকে? হিমেলের অ্যান্সারটা আপনারা নিচে কমেন্ট বক্সে পেয়ে যাবেন, অবশ্যই চেক করবেন কমেন্ট বক্স, আর আমাদের জানিয়ে দিবেন আপনার মতামত।
সাদিকে নিয়ে যদি বলতে হয় ইটস নট বিকজ আমার সামনে বসে আছে এই কারণে, বাট অনেস্টলি আই এম ভেরি মাচ গ্রেটফুল টু হিম, কারণ ও যদি না থাকতো আমি মোটো এখন আপনাদের সামনে বসে কথা বলতাম না আর আপনারা জীবন আমার ভিডিও দেখতেন। কারণ ভিডিওতে কথা বলাটা বা ভিডিওতে এসে যে এইভাবে কমিউনিকেট করাটা যতটা না ইম্পর্টেন্ট ততটা ইম্পর্টেন্ট কিন্তু শ্যুটটা কীরকম হইতেছে, এডিটটা কীরকম হইতেছে, আপলোডটা কীভাবে ঠিকমতো হচ্ছে কিনা এসব, আর ওগুলো আমি আসলে পারি না। হয়তো দুই একটা ভিডিও নিজের একটা শ্যুট করছি, বাট এডিট আমাকে দিয়ে, যদি আমার এডিট করতে হইতো আমি হয়তো ভিডিও বানাইতাম না আজকে। আমি হচ্ছে রেগুলার একটা মেয়ে থাকতাম, আর এরকম যারা ব্লগিং করতো যে আরেকজন ক্ষুদা লাগছে নাম নিয়ে ব্লগার হয়ে যেত তাদের দেখতাম আর গিয়ে তার ছবি তুলতাম। আমি কখনোই হয়তো শ্যুট বা এডিটের জন্য ভিডিও কন্টিনিউ করতাম না, সত্যি কথা বলবো, কারণ যে যেটাতে ভালো হয় আমি পারি না, আমি এটা মানতে রাজি আছি। তো সাথে যদি না থাকতো আজকে জীবনও হইতো না, আর এই মানুষটা আমাকে কিন্তু পুশ করছে, ও আমাকে ক্ষুদা লাগছে ভিডিওর জন্য হইলো, ফাইজার চ্যানেলটাই তো পুরোটা ওর নিজের প্ল্যান, ও নিজে আমাকে পুশ করছে হ্যাঁ এরকম একটা বানাবো। কোয়ারেন্টিনে বসে আমি ডিপ্রেস হয়ে যাইতাম, মানে ভালোই লাগতো না বানাই, তারপরেও আমাকে জোর করছে আর আজকে হ্যাঁ আমি তো ওইটা নিয়ে খুব ভালো করতেছি, আই থিঙ্ক আমি ভালো করতেছি, অনেকে দেখতেছে আমাকে। তো আমি আসলে একটা কথা বলবো যে ক্ষুদা লাগছে আপু হিসাবে সবাই আমাকে চিনে বা আমাকেই ক্ষুদা লাগছে হিসাবে চিনে, অ্যাকচুয়ালি ক্ষুদা লাগছে কিন্তু আমরা দুইজন, আমি আপু ও ভাইয়া বা আমি আপু ও দুলা ভাই, ক্ষুদা লাগছে আপু ক্ষুদা লাগছে দুলা ভাই। তো ও যদি না থাকতো আসলে এটা কখনোই হইতো না, আর ইটস নট যে সাদি হচ্ছে জাস্ট আমার শ্যুট করে দেয়, এডিট করে দেয়, আপলোড দিয়ে দেয় আর কিছু না, ও আমাকে কন্টেন্ট প্ল্যান করার জন্য অনেক হেল্প করে, আর ও সামনে ক্যামেরা ধরে থাকে দেখেই কিন্তু আমি এত কনফিডেন্টলি সব করি, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবার সাথে হয় না, স্বাভাবিক হিমেলের সাথে রেগুলার হয়ে গেছে, কিন্তু যখন সাদি করে তখন আমি ওর ফেস এক্সপ্রেশন দিয়ে বুঝি যে না এই কথাটা আমার ঠিক হয় নাই, একটু ঠিক করতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড টুডে আই এম ক্ষুদা লাগছে অ্যান্ড হি ইজ অলসো ক্ষুদা লাগছে, অ্যান্ড ইটস অনলি বিকজ অফ হিম, দ্য অনলি পার্সন, থ্যাংক ইউ। আমি জানি না এই কথাগুলো আর কবে বলবে, বাট যতটুক বলছে আই লিভ দিস মোমেন্ট, আই চেরিশ দিস অল মাই লাইফ। জিনিসটা কি ওই যেটা বললো যে আমি মানে ফাইজা যদি কথা না বলতো আমার ভিডিও কেউ দেখতো না, আবার শুধু ফাইজাও যদি কথা বলতো ভিডিও যদি সুন্দর না তো কেউ দেখতো না কিন্তু। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্যাট ব্যালেন্স, অ্যান্ড যদি একসাথে ইউটিউব বা হোয়াটএভার কোনো কাজ যদি একসাথে স্টার্ট করতে হয় দ্যাট ব্যালেন্স দ্যাট সাপোর্ট, যে একজনের গ্যাপ আরেকজন যদি ফিল করে সেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের ক্ষেত্রে ওইটাই কাজে দিচ্ছে। লাকিলি আমি প্রফেশনালি ভিডিওস বানাইতাম, সো আমার জন্য জিনিসটা খুব ইজি হয়েছে। অ্যান্ড ফাইজা আই ডোন্ট নো, শি ইজ আ গড গিফটেড লাইক প্রেজেন্টার, ও শুরুতে হয়তো একটু অফ ছিল বাট দেন অ্যাগেন ও যেভাবে প্রেজেন্ট করে দ্যাটস দ্য কি টু দিস চ্যানেল আই থিঙ্ক। আপলোড টাপলোড এগুলো পরে, বাট ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, লাইক 100-100 মানুষের মাঝখানে দাঁড়িয়ে কনফিডেন্টলি জোরে কথা বলা and নিজের opinion share করা, that's important. So যত কিছু বললো যে আমি ছাড়া ওইখানে এত আবার না, ও না থাকলেও আমি কিছুই করতে পারতাম। Yeah, it's like আমি এটা একটা প্যাকেজ, আমরা দুইজন একটা প্যাকেজে আসি, ও না থাকলে প্যাকেজ ইনকমপ্লিট, আমি না থাকলে সহজ হিসাব, ভেরি গুড, থ্যাংক ইউ। Nice to meet you. Bye-bye. I love it. The offer is 10-15. Oh, she's home. What is your name? 10-15. Yeah, one more stop. 10-10. কালকে সকালে সিলেটে রওনা দিতে হবে। 7:17 ট্রেন। সিলেটে কি মানে কোন রিসর্টে? আচ্ছা, ফ্যামিলি ভ্যান। সারা দিন মানে কাজ করে এখন আমি রাত 10টাকে দিন দেখতেছি। কি আমি একাই দেখতেছি তুমি দেখতেছ? আমরা খাইছি আমরা কিছু এক্সট্রা কিনে নিয়ে আসি। চাচি, এগুলো একটু ধরেন, আমরা খাইছি, এখানে কিছু ইন্টেক খাবার আছে, খেয়ে নিয়ে নিচ্ছি।
चलो তো এখন বাজে রাত 10:15 আর আমরা আমাদের লাস্ট টাস্ক যেটা চ্যালেঞ্জ সেটা করতে যাচ্ছি আমরা এখন বাজার করব একটু রাত বাজে 10:30 এখনো চলছে ফোন নাম্বার বাজে চলো আমরা কোনো কিছু কিনি এই আম আছে আম ভালো হবে অনেক মিষ্টি কিনা কিন্তু ফরমালিন দাও তো না ফরমালিন শিওর কেমনে শিওর করব না সাইন থেকে ভালো মাল তাই নাকি আমরা যে চ্যালেঞ্জটা ছিলাম সেটা ছিল ক্যাশলেস পে চ্যালেঞ্জ আর ফাইনালি 10:30 বেজে গেছে আর চ্যালেঞ্জটা আমরা ফুলফিল করতে পারছি এন্ড লাইক মাই পেজ অন ফেসবুক সাবস্ক্রাইব টু মি ইউটিউব চ্যানেল ফলো মি অন ইনস্টাগ্রাম এন্ড স্টে বিউটিফুল উইথ ফাইজা বাই বাই ফাইনালি আমি কি ডান ব্রো শেষ পুরো 1 ঘন্টা 40 মিনিট রেকর্ড করলো This is my home. সুন্দর করে বেড গুছায় যাব আশা করে এগুলা। এরপরও মানুষ কমপ্লেইন করে। আমি কেন রিপ্লাই দেই না পিআর নেই না। এই যে এই কারণে নেই না। এখন আমার হচ্ছে এই কটা বাজে? 11:15 বাজে। এগুলা সব ওপেন করতে হবে। ওপেন করে এগুলা ছবি তুলতে হবে। তারপর আমি ফ্রেশ হতে পারবো। এরপর আমি আরেকটা ট্রিপে যাব সেটার জন্য ব্যাগ গুছাতে হবে। সো এরপর আমার দিন শেষ হবে। আর সাদি তো আরো কাজ পাবে। আমার দিন এখনো শেষ হয় নাই। আমার এখন বাসায় যেতে হবে। ট্রিপে যাব সেটার আগে এর মধ্যে ট্রিপে যে 3-4 দিন থাকবো সেই মধ্যে যে কতগুলো ভিডিও যাবে ওগুলা প্ল্যানিং করে আরো কিছু কারেকশনস আছে কিছু ভিডিওর ওগুলা শেষ করে আরো কিছু কারেকশনস আছে কিছু শেষ করে তারপর আমি ব্যাগ গোছায় যা যা ফাইজা বললো কালকের জন্য রেডি হব বাজে 11:15 আজকে রাতে ঘুম নাই সো দিস ইজ জাস্ট অ্যানাদার ডে ইন आवर লাইফ দিস ইজ হাউ ইটস লাইক বিইং কুদালাক্স এরে জীবন ভাই কি করার কিচ্ছু করার নাই বাট খুব মজা লাগছে আজকে হিমেলের সাথে শুট করে সারা দিন হিমেল আমার পিছন পিছন ছিল আমি কি কি করছে ও একদম ইয়ে করলো আমাকে খুব আমার নিজেকে খুব সেলিব্রিটি মনে হইলো যদিও আমি না তাও একদিনের জন্য তো মনে হইতেই পারে নিজেকে বাট থ্যাংক ইউ সো মাচ হিমেল এরকম শুট করার জন্য আর আমরা হচ্ছে যখন আসলে এটা সপ্তাহে প্রতিদিন এরকম হয় না সপ্তাহে 2-3 দিন এরকম যায় আবার যেদিন ট্রাভেল ভিডিও করি তখন তো পুরাই অন্যরকম যায় তো আসলে এক্সপিরিয়েন্সটা একদম ডিফারেন্ট বাট এরকমই হয় মোস্ট অফ দ্য টাইম আমাদের দিনগুলো আর এর এর মধ্যে আমাদের ধরেন এখন ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়তে হবে আমরা বাইরে ছিলাম সারা দিন তারপর ধরেন একটু হয়তো চিল করতে পারি একটু জাস্ট একটা এপিসোড দেখতে পারি ফ্রেন্ডসের নেটফ্লিক্সে এটাই আমার এন্টারটেনমেন্ট সারা দিনে কিন্তু দ্যাট ইজ ইট আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ এখন আমার এগুলো ছবি তুলতে হবে এরপর ফ্রেশ হইতে হবে আর এনার্জি নাই ভাই আর আর পারতেছি না আমি তো মানুষ তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডু লেট আস নো কেমন লাগছে ভিডিওটা আর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে যে ফাইজাবু এরকম হলে কী হয় তাহলে অবশ্যই করবেন আমি চেষ্টা করবো এটার উত্তর দেওয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আই ডোন্ট নো হিমেল কীভাবে ওর আউটরো দেয় বাট আমি আমার আউটরো এভাবেই দেই ডু ফলো আস অন ইনস্টাগ্রাম লাইক আওয়ার পেজ অন ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড বাই বাই তুমি বলো বাই বাই আর এনার্জি নাই বাই বাই হিমেলের চ্যানেল সাবস্ক্রাইব করেন ওরকে 10,000 নিয়ে যান না না 10,000 না 100K এই ভিডিওর পরে 100K চাই একটু আচ্ছা unrealistic goals but realistically 10,000 পর্যন্ত টানেন তারপর বাকি যা হবে আলহামদুলিল্লাহ হিমেল ডিড আ ভেরি গুড জব হিমেল আমাদের সাথে অনেকক্ষণ থাকে তো তো আমরা দেখি বেচারা এই ছোট মানুষরা মানে বডিতে না মানে বয়স অনেক কম বেচারা 18 বছরের বাচ্চা হ্যাঁ এই 18 বছরের ছেলেটা খুব কষ্ট 18 না সত্যি কথা বলতে ও 20 হবে তো এই 20 বছরের ছেলেটা আসলে অনেক খাটে তো এইরকম ক্রিয়েটর যারা যারা আসলে
সুন্দর কন্টেন্ট বানাতে চাই জাস্ট বিকজ আপনাদের জন্য, আপনারা দেখবেন একটু বলবেন ভালো, তাদেরকে সাপোর্ট করা, জাস্ট অনেক বড় বড় ইউটিউবার মানে আমাদের মতো মানুষদেরকে সাপোর্ট করে, আমরা কিন্তু আপনাদের জন্য কন্টেন্ট বানাই, আর হিমেল কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং, সো থ্যাংক ইউ সো মাচ হিমেল কভার করার জন্য, বাই বাই।